হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল ব্লগস উইথ পাপ্পি। একটি ভিডিও তোমাদের প্রত্যেককে স্বাগত। তো চলো, এসেছি আবার একটা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আরেকটা দেখো, নিউ শেড পরেছি, ঠিক আছে? আমি দু হাতেই পড়ি ভাই। ওকে, তো কেমন লাগছে বলবে? আর আসার সময় স্কুল থেকে, অবভিয়াসলি স্কুল থেকে আসার পর ভিডিও এটা, তো আসার পথে ছেলের জন্য একটু মজনিস থেকে একটু নিয়ে এলাম, খেয়ে পড়তে বেরোবে। আর আগামীকাল একটা বিশেষ দিন আছে, সেটাও তোমাদেরকে পরে শেয়ার করব, জানতে পারবে তোমরা। কমেডি পোস্ট আমি একটা দিয়েছি, বুঝতে পারছো তোমরা তো? অনেক রেসপন্স পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি, অনেক তোমাদের আমি ভালোবাসা আপ্লুত। তো আর আসার পথে আর কি কি এনেছি দেখো। আর এনেছি তোমার এমনি দুধ তো রয়েছেই, ওই আমুল গোল্ড, তার সত্ত্বেও আমি কিছু তোমার গুঁড়ো দুধ নিয়ে আসি। তো 10 টাকা আনি, কিন্তু 10 টাকা প্যাকগুলো ছিল না, 4টে নিয়েছি আমুলিয়াটা 5 টাকার, ঠিক আছে? এগুলো 5 টাকা করে। আর এটা হচ্ছে তোমার, দাঁড়াও, এটা খেতে ভালোবাসে, কারণ ছেলে স্কুল থেকে এসে একটু কফি একটু খোঁজে, এখন তো আরও বেশি খুঁজছে যেহেতু তোমার ঠান্ডা ঠান্ডা পড়েছে, এবার খেয়ে পড়তে যাবে। তো এইগুলো খায় হাইড অ্যান্ড সিক কফির সঙ্গে, তো এখন কফি খাবে না, দেখতে পেয়ে গেছে। বলে দিয়েছি যে পেস্ট্রি এনেছি, পেস্ট্রিতে কী এনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর বর এসছে, বর এসে আবার তো কাজে চলে গেছে, তো এসে দেখলাম বাইরের একটা চকলেট এনেছে। চকলেটটা সত্যি খুব ভালো খেতে, ছেলে তো এসেই খাওয়া শুরু করলো, সত্যি খুব ভালো খেতে। তো মনে হচ্ছে এটা ফিলিপাইন্সে খুব সম্ভবত, তো ওর একজন আছে কালিক, তার ফিয়ান্সে তোমার ফিলিপাইন্সে থাকে, সে মনে হয় পাঠিয়েছে খুব সম্ভবত। তো জানতে পারবো, এখন হয়তো বাইকে টাইকে আছে, ওই জন্য ফোন করবো না। খুব ভালো বাইরের, এটা খুব সুন্দর খেতে। এই যে লেখা আছে মালয়েশিয়া, কিন্তু তোমার মালয়েশিয়া হলো জিনিসটা বাইরের, এটাই বুঝেছি। তার কারণ হচ্ছে যদি আমি বেঠিক না হই আর কি, আর তারপর যদি না হয় তো ঠিক আছে, সেটা ইয়ে করবো। তো আমার মনে হচ্ছে এটা ওখান থেকেই এসেছে। হ্যাঁ, পকেটে দেখেছ? ভগবান, দেখো কি বার করছে, দেখা দেখা দেখো, পকেট থেকে, প্যান্টের পকেট থেকে, স্কুল থেকে ড্রেস ছাড়লো, এই দেখো এটা বেরোচ্ছে। ছিঁড়ে গেছে ওটা? না, সব ভালো আছে। 160 টাকা বেরোলো, চিন্তা করো আমাদের যে ভারতে কাজ করে, বুঝতে পারছো কতটা বিশ্বস্ত, কতটা বিশ্বস্ত বুঝতে পারছো? ও তো খুলে প্যান্টগুলো ফেলে দেয়, দু কেচে বেরিয়ে যায়। এরকম অনেক হয়েছে, ও বার করে দিয়েছে দাদার পকেট থেকে, মানে আমার বড়ের পকেট থেকে, আমার ইয়ে থেকে, দিদি এটা পেলাম, এটা আছে। তারপর ছেলের তো 1000 দিনই বেরোচ্ছে, ওকে যখন পাঠাই ইয়েতে ওই বাজারে দেয়, দিয়ে কিছু টাকা হয়তো থাকে, খুঁজে 10 টাকা 20 টাকা রেখে দেয় ওই সাইকেলে পাম্প টাম দেওয়ার জন্য, তো সেগুলো বেমালুম ভুলে যায় আর ওইগুলি পড়ে থাকে। তো সেগুলো কতবার দিয়েছে বুঝতে পারছো, বিশ্বাসটা কোন জায়গায়। আর এরকম বিশ্বস্ত লোক পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার। তো ঠিক আছে, চলো পরে আসছি, পেস্ট্রিটা দিয়ে ওকে, এবার কী পেস্ট্রি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, আশা করছি ওর পছন্দই হবে। চল, কি কিছু বলবে? না, ও বাবা এরকম করে কাটতে হবে, ওরে বাবা, কি বলতো এটা? ক্র্যানবেরি না, তাহলে ব্ল্যাক কারেন্ট, ব্ল্যাক কারেন্ট। এটা খেয়ে বলো কেমন, আর ওই দেখো আমার বড় ছেলেটা এসে ইয়ে করে গেছে, মানে আমার বর, ঠিক আছে খেতে, ওই রেখে গেছে। আমার এই দুটোকে নিয়ে তো জগৎ, বলো ক্যা হে বেটা, হেভি, ও লাভলি, ঠিক আছে চলো খাও। আমাকে খেতে হবে, মিষ্টিটা কম আছে, মানে মিষ্টিটা কম আছে, ঠিক আছে চল। ঠিকই ধরেছি, জানো তো এটা ফিলিপাইন্স থেকেই এসছে, রিচেল নিয়ে এসছে। তো এসেছে, ও এখন কদিন থাকবে,
আমার বাড়িতে আসার কথা আছে, যদি আসে দেখাবো। তো দেখা যাক, এগুলো একটু ওপেন কর তো। আমার ছেলে বর বেরিয়ে গেছে কাজে, আমি এখন ফোন করে করলাম যে কখনো আসবে, তখন জেনে এলাম যে বলে যে হ্যাঁ ওটা ওখানকারই। তো সত্যি অন্যরকম, আমাদের ইন্ডিয়ার মতোই নয় খেতে, মানে এরকম চকলেট আমি অনেক খেয়েছি আগে, কিন্তু এই রকম টাইপ নয়। এটা দেখো, এই দেখো, ঠিক সেই আখরোটের মতো লাগছে না? আখরোটটা একটু গোল টাইপ, এর লম্বা। ঠিক আছে চলো পরে আসছি। আরেকটা জিনিস শেয়ার করতে চলে এলাম আজকে, সব শেয়ার করে করেই কাটছে। কি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে এই একটা আর এই একটা। এটার মধ্যে আরো কয়েকটা ছিল, এটা কি বলো তো দেখি তোমরা কেমন বুঝতে পারো। হ্যাঁ, এটা হলো বিনস আর শিমের বীজ, যেটা শ্বশুরমশায়ের ছাদে লাগিয়েছেন দুর্গাপুরে। তো উনি আমাকে এটা দিয়েছেন, আরো তিন চারটে ছিল, আমি মাকে কিছু দিয়েছি, মাও লাগাবে। তো তোমার বলো, তুমি নিয়ে যাও, আমার লাগানো হয়ে গেছে, তুমি ওখানে লাগিয়ে দেবে। আমাকে দিয়ে দিল যে ওখানে লাগাবে, দিয়ে শোনো না লাগিয়ে দিয়ে দিয়েছে। এবার আমার তো অত সময় হচ্ছে না, কারণ মাটি ঠিক করা, টব আছে কিন্তু মাটিটাকে ঠিক করা, সেট করতে হবে তো জিনিসটাকে, মানে এটা বসানোর জন্য আমাকে তো সব কিছু সেট করতে হবে, তো সেটা সময় হচ্ছে না। আর হয়ে গেল মোটামুটি, আমি তো এসেছি ধরো বৃহস্পতিবার এসেছি, আমি মানে গত বৃহস্পতিবার এসেছি, তো এটা বৃহস্পতিবারের ব্লগ, গত বৃহস্পতিবার এসেছি। এইবার হয়ে গেল অনেক কদিন, এক সপ্তাহ মতো, পরশু দিন আমাকে ফোন করেছে, হঠাৎ করে ফোনটা ধরেছি, ধরে দেখছি বাবা ফোন করেছে, দিয়ে বলছে যে তুমি বীজ গাছ লাগিয়েছো? আমি বলছি না গো, এখনো লাগানো হয়নি। দিয়ে বলছে আমার তো দেখিয়েছিলাম না তোমাদেরকে, ওখানে বেশ বড় বড় হয়ে গেছে, বলছে ফুল আসতে শুরু করেছে। আছি বাহ খুব ভালো, বলছে লাগাও লাগাও, এখনো ইয়ে আছে, লাগিয়ে নাও। আর এই এগুলো লাগাবো, মাটিটা একটু শুকিয়ে গেছিলো, একটু ভেজা ভেজা করতে দিয়েছি, আজকে ভাবছি সন্ধ্যেবেলা, কারণ বীজ বা গাছ দেখবে সন্ধ্যেবেলা লাগালেই ভালো। তো এগুলো কত বড় পাওনা বলো, এগুলো যদি না আমি দিয়ে থাকি, তুমি যত দেবে তার দেখবে দ্বিগুণ তুমি ফেরত পাবে। নিশ্চয়ই আমি দিয়েছি কিছু তাদেরকে, তাদেরকে কিছু আমি ভালোবাসতে পেরেছি, তাই রিটার্ন হিসেবে পাচ্ছি এটা। জানি না কি তারা ইয়ে করেছে, কিন্তু বুঝেছে আমাকে, কিন্তু সত্যিই মানে। আর একটা তো আমি বলেছিলাম, সে পা মচকে গেছিলো আমার একটু, দিয়ে তো ব্যথা পেয়েছে হঠাৎ করে পুজোর সময়, লক্ষ্মী না কালী পুজোর দিন, যে একদম শ্বশুরমশাই তো অস্থির হয়ে যাচ্ছে যে বৌমার পায়ে লেগেছে। দিয়ে বলছে সঙ্গে দেখ দেখ ওকে দেখ ইয়ে করে দেখ, শ্বশুরমশাই কি করলো বলো তো, এই যে বলে এটা তুমি নিয়ে যাও লাগাবে। সত্যিই তাই, তুমি তো অনেক ইয়ে করলে, সবাই দিচ্ছি স্প্রে করছো, ওষুধ খেয়েছো খেয়েছো, এবার আমি এটা তোমাকে দিচ্ছি, তুমি এটা লাগাও তো। তো সত্যি আমি লাগালাম, রাতেবেলা লাগিয়ে লেগে শুতাম এটা, দেখো পুরো নিজের পায়ে এখন রীতিমতো ভালো রকমভাবে আমি হাঁটাচলা করতে পারছি এখন, যে মানে সত্যি ওই পেনটাই আর নেই, আর সেই ব্যথাটাই নেই আর, বুঝেছে? জিজ্ঞাসা করছে লাগাচ্ছে ওটা, যদি শেষ হয়ে যায় কিন্তু নিয়ে নেবে? হ্যাঁ, বলছে না এখনো আছে, ওটা অনেকটাই আছে, বলছে অবশ্যই। আর আমি তো ভুলে গেছিলাম, নিচে নেমে এসেছি বাড়ি যাওয়ার সময়, দিদি আর বাবা বলছে এই তুমি ওই টিউবটা নিয়েছো? বলছি না মনে নেওয়া হয়নি, উপরে পড়ে আছে এতে। দিয়ে আবার ছোটো ছোটো আবার দিদি আবার দিয়ে গেলো, বলছে শীঘ্রই নিয়ে যাও গিয়ে লাগাবে। তাহলে বলো এগুলো, এগুলো কি তোমাদের মনে হয় আমি শো অফ করি বলে পাই? কখনোই না, কখনোই না। অনেকে অনেক কিছু বলে, বলতে থাক তাদের ব্যাপার, কিন্তু এইটুকু যে তোমার সঙ্গে না শেয়ার করি, তাই না? এটা কেমন দেখায়। তো আজকে ভাবছি এটা এলাম, বীজটা আমি লাগাবো, লাগানোর আগে তোমাদের সঙ্গে একটু বলে নেবো, সেই জন্য তোমাদেরকে কথাটা বলে নিলাম। দিয়ে চলো তাহলে লাগিয়ে নিই, লাগিয়ে নিয়ে তারপর যদি গাছ ওঠে তখনই দেখাবো, আর না উঠলে সেটাও বলবো, কিন্তু আগে লাগিয়ে নিই, ঠিক আছে? আর এটা তো চলছে, চলবে। ওকে, মানে আমি বরাবর এরকমই ছিলাম জানো তো, সত্যিই তাই। তোমরা এতদিন ধরে আমার ব্লগ ভিডিওগুলো দেখো, তোমরা বুঝতে পারবে আমি এতটুকু কোনো নাটক, অনেকে বলে তো নাটক করো, ঠিক আছে তাদের ব্যাপার, তাদের মনে হয় নাটক করি তো করি, কিন্তু আমি তো জানি আমি কি করি, ঠিক আছে? আর আমার নাকি হাসি ভালো লাগে না, তো কে আছে বলো তো যে তার হাসি ভালো লাগে না? আমি তো ভাই এরকমই, এরকমই হেসে খেলে জীবন দিন যায়, যাক না কজন হাসতে পারে, তাই না? এটাই হচ্ছে ব্যাপার, হাসো, যত হাসবে তত মন ভালো থাকবে,
সাজগোজ করো, নিজেকে সাজাও, মন ভালো থাকবে, অপরের জন্য নিজের জন্য করো, বুঝেছ? এটা হচ্ছে ব্যাপার। নিজেকে ভালোবাসো, অন্যজনকে তো ভালোবাসবে, পরিবার পরিজন তো আছেই, আর পরিবার ছাড়া কিন্তু মানুষ অসম্পূর্ণ। সবার শেষে কিন্তু সেই পরিবার, ফ্যামিলি, ফ্যামিলি বাদ দিয়ে কিছু হয় না। তুমি আমার, আমি তোমার, প্রথম প্রথম হয় ওটা, ঠিক আছে, কিন্তু তারপর দেখবে। এই যে আমি যে কমিউনিটি পোস্টটা করেছিলাম, একজন ভিউয়ার্স, মানে সেও মা, আমি তাকে মাই বলবো, সে এসে এমন বললো, আমার সত্যি শুনে এত খারাপ লাগলো কি বলবো। তার যে এই যে ফিলিংসটা সন্তানের প্রতি, পরিবারের প্রতি, এখানেই তার মায়ের পরিপূর্ণতা সে পেয়েছে, আমি তো মনে করি, তাই না? আর এগুলো তো গড গিফটেড, তাকে আগলে রাখতে হয়। ঈশ্বর দিয়েছেন, ঈশ্বরের দান পেয়েছি, তাকে আগলে রাখবো, বুক দিয়ে আগলে রাখবো। আমিই তো নিয়ে এসেছি তাকে, তাহলে আমার কি দায়িত্ব নেই? তাই না? আমি তো নিয়ে এসেছি তাকে, আমার কি দায়িত্ব নেই? সব ফেলে দিয়ে আমি আমার ভোগ বিলাসে মেতে যাব? এটা কি করে হয়, তাই না? তো এটা তো পারি না। আনন্দ করলে যা করব সব তাকে নিয়েই করব, তাকে ঘিরেই তো সবটা, বলো? এই ব্যাপার, অনেক কথা বলে ফেললাম, চল লাগিয়ে নি। এই দেখো লাগানো হচ্ছে, একটা একটা করে মস্ত জায়গাতে দিলাম, আমাদের ভারতীয় রানি লাগাচ্ছে না, একটা একটা টাকা অন্য জায়গা, বুঝলো? এরকম অন্য জায়গা নাও, দূরে দূরে এরকম থাকে, হ্যাঁ, এরকম টাকা তৈরি চালিয়ে দাও, হ্যাঁ এরকম নিতে, হ্যাঁ না, চারটে করে দিয়ে দিয়ে পড়ে দাও, হ্যাঁ ওইটা ওই দিকটা দাও, এইটা, হুম, কাকে তার খুঁজে পড়ে দাও, হ্যাঁ এখানে একটা দিলাম, হ্যালো, আমার এসে চলে এসেছি, তোমাদের কাছে কেন হাজিরই হয়ে যাই আমি। তো দেখো, ড্রেস করে নিয়েছি, আবার একটু মার্কেটে যাব, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, দিয়ে আবার ড্রেস আপ করে নিয়েছি, দিয়ে এবার যাবো মার্কেটে। মার্কেটে এবার কী নিই সেটা দেখি, ইচ্ছা আছে একটু মটর নেওয়ার, কারণ অনেকদিন ঘুগনি করিনি, তো আমার ছেলে পছন্দ করে লুচি ঘুগনিটা, তো ইচ্ছা আছে একটু কালকে করে দেওয়া লুচি ঘুগনি। কেন করছি বুঝতে পারছো নিশ্চয়ই, লিটল লিটল তো সব জানতে পারবে। 24 নম্বরে ব্লগটা যাবে তারপরে, সেটা খুব স্পেশাল ব্লগ, ঠিক আছে? সেটা কেন স্পেশাল, কমিউনিটিতে একটু ফলো করো, কমিউনিটি পোস্ট দেখতে পাবে, তার আগেই দেখতে পাবে, আর দেখি এটা কতটা কি দিতে পারি, আর যদি পারি আমি আজকে রাতেই পোস্ট করে দিতে পারি, ঠিক আছে? তো আমি সেটা আপডেট দিয়ে দেবো, সেটা আপডেট আমি দিয়ে দেবো, একটু ফলো রেখো। তো দেখা যাক এবার কত কী করি, এবার যাই নিয়ে আসি। তার ময়দাটা একটু শেষ হয়ে গেছে, আটা তো রয়েছেই, তো লুচি ঘুগনি একটু ইচ্ছা আছে করার, যতটা পারি চেষ্টা করছি তোমার সঙ্গে সেটা একটু তুলে ধরার, কী করছি না করছি। তো সাথে থাকো, আর এই যে পরে নিয়েছি, টেন টেন, তো চলো। কাটছে না, দেখো গ্রসারি স্টোরে চলে এসেছি, এখানে যে দেখিয়ে দিলাম, এখান থেকে আমি মটর, তারপর তোমার ময়দা, এই সমস্তগুলো পারচেস করেছি, তেল নিলাম, তারপর তোমার পাঁচফোড়ন, রাঁধুনি, এই সমস্তগুলো ছিল, আর কিছু চা নিয়ে মোটামুটি পারচেস করে চলে এসে, শাহী গরম মশলা আছে, মাটন এভারেস্টের মাটন মশলা, ঠিক আছে, বেশ ভালো, এভারেস্টের মশলাগুলো খেতে ভালো, তো নিয়ে চলে এলাম, সেটা শেয়ার করে দিলাম। চলে এসেছি বাজার থেকে একদম, দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, ঠিক আছে? তো ও বাজার থেকে কি এনেছে দেখবে, দেখাচ্ছি, আজকে অনেকদিন পর ইচ্ছা করলো, প্লিজ তোমরা কিছু বলো না আমাকে। এই দেখো, গরম গরম পেঁয়াজি আর একটু বেগুনি, কি ভালো লাগছিল, সামনে দেখলাম ভাজছে, তুললো, নাকে গন্ধটা চললো, কি করবো বলো, নিয়ে নিলাম, অনেকদিন পর খাচ্ছি, আজকে খাই, হ্যাঁ জানি এটা আনহেলদি, কিন্তু কিছু করার নেই, আরে মনকে কষ্ট দিয়ে কিছু করতে একদম না,
তো একটু দেখাবো আর বাজার করলাম মোটামুটি। আসলে কি বলতো, মুদির বাজারটা আমি না করলে ওই যে মটর টটরগুলো যে না কিনি, তাহলে সকালে তো তার আগে ভেজাতে হবে না, তো সেই জন্য করবো কি করে। আর বাকি জিনিসপত্র বর আসুক তখন ও ইয়ে করবে, ঠিক আছে, সেই জন্য ওইটুকু আমি করে নিয়ে এলাম আস্তে আস্তে গিয়ে। এখন একটা ভালো আছি। ও আর একটা জিনিস দাঁড়াও তোমাদের দেখা আগে, তাহলে খেয়ে নি, খেয়ে তারপর আসছি, স্টে টিউনড। চলে এসেছি, চলে এসেছি, একটু খেলাম, খেয়ে চলে এলাম। তো দেখাচ্ছি কি, দেখো এই যে বর এসছে, নিয়ে এসেছে কি বলতো, ঢেকুর উঠলো, খেলাম না। এটা কি বলো, কে পাঠিয়েছে জানো? মামন পাঠিয়েছে, ওর শ্বশুরবাড়িতে ছট পুজো হয়, গিয়েছিল ওইখান থেকে। ঠেকুয়া গো, ঠেকুয়া দেখবে, দাঁড়া দেখেছ, আর তার সঙ্গে গোটা ফলও রয়েছে। তো এবারে একটু কম হয়েছে, কারণ ওর শাশুড়ির শরীরটা একটু খারাপ ছিল, বেশি করতে পারেনি। তারপর হাজব্যান্ড, উড বি হাজব্যান্ড, তারও শরীরটা একটু খারাপ ছিল, জ্বর চলে এসেছিলো আর কি, তো এরকম ব্যাপার। সেই জন্য যতটা পেরেছে, যেটুকু পেরেছে সেটুকুর প্রসাদ তো প্রসাদই, তাহলে অনেকটা প্রতি বছরই পাঠায় জানো তো, বর যখনই যায় রেখে দেয় তখন ওকে দিয়ে পাঠিয়ে দেয়, তো একটা বিশাল ব্যাপার। মামুনের সঙ্গে নিয়ে কথা হচ্ছিল, দিয়ে বললো হ্যাঁ মামি পেয়েছেন, যে হ্যাঁ একদম একদম পুরো, আর বলছে এত এত লাভ দিচ্ছে মেসেজে প্রচণ্ড। আমরা আমাকে ছোটোবেলা থেকেই প্রচণ্ড ইয়ে করে, মানে আমি তো একদম ছোটো থেকে ওকে দেখে আসছি, যবে থেকে আমি গেছি, মানে একদম ছোট্ট মামুন যে আজকে এত বড় হয়ে গেছে, একদম মানে গৃহিণী যাকে বলে। শ্বশুরবাড়ির মঙ্গলের জন্য, নিজের স্বামীর মঙ্গলের জন্য, পরিবারের মঙ্গলের জন্য যে একটা মেয়ে কতটা মানে ডিভোটি হতে পারে সেটা সত্যি। আমরা পরিজন, আত্মীয় পরিজন নিয়ে আমরা বাঁচতে ভালোবাসি, তাই না? এটাই তো জীবন বলো, সবাইকে নিয়ে, ফ্যামিলি ইজ ফ্যামিলি, ফ্যামিলির আগে কিচ্ছু নেই। তো এত উপোস তাপোস করে, মানে মারাত্মক আর কি, প্রচণ্ড, আর ভক্তি সাংঘাতিকর। ও মানে ও যেভাবে করে আমি নিজেই অবাক হয়ে যাই। তো ঠিক আছে, এটা শেয়ার করে দিলাম। এই ভালোবাসাটা মানে একদম পরে কি বলবো, এটা এর কোনো সত্যি মূল্য নেই, অমূল্য অমূল্য। তো ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই। রাতে এবার দেখি কি করি, আর রাতে আর ইয়ে করছি না, এবার নেক্সট ব্লগ আসবে সেটা দেখতে থাকো, আমার নতুন দিনে নতুন করে কি আসে, ঠিক আছে, দেখা যাক কি চমক দিতে পারি। ওকে, আর একটু কমেন্টি পোস্টটা ফলো করো, শর্টসগুলো একটু ফলো করো, আমি আপডেট হয়তো দিলেও দিতে পারি, দিয়ে দেবো তো সেটা, ঠিক আছে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সাথে থেকো, প্রত্যেকে অনেক আনন্দ করো। দেখা হচ্ছে পরে, ভাগলে টাটা।